তোমার বাচ্চা কাচ্চা সবাই তাদেরকে খুব নাইসলি একটা এনভায়রনমেন্ট হবে, সবার আড্ডা হবে, উই আর ফ্যামিলি। সম্মানিত দর্শক, মা কলকাতায়, জয় থাকবে বাবা সাকিবের কাছে। ছেলের জন্য কি কি আনলেন সাকিব খান দেখুন। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। দীর্ঘ 9 মাস যুক্তরাষ্ট্রে থাকার পর আজ দেশে ফিরেছেন সাকিব খান। নায়ককে বরণ করে নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন এই নায়কের শতাধিক ভক্ত। এ সময় বিমানবন্দরে সাকিব খানের প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকেও দেখা যায়, কারণ তিনি আজ দেশ ছেড়েছেন, গেছেন কলকাতায়। জানা গেছে কলকাতায় মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা আজকের শর্টকাট। মুক্তি উপলক্ষে সিনেমাটির প্রচারণায় অংশ নিতে কলকাতায় যাওয়া তার, তাই বিমানে উঠতেই এয়ারপোর্টে এই নায়িকা। এ বিষয়ে আরও জানা যায়, অপু বিশ্বাস দেশে ফিরবেন আগামী 25 আগস্ট। এর মধ্যে 5 থেকে 7 দিন ছেলে আবরাম খান জয় সাকিব খানের কাছেই থাকবেন বলে জানালেন। অপু বিশ্বাস বলেন, আমার অভিনীত প্রথম কলকাতার সিনেমা মুক্তি পাচ্ছে, তাই কলকাতায় যাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি সিনেমার প্রচারে অংশ নিতে, তাছাড়া এটি আমার প্রথম কলকাতার সিনেমা। জয়কে কার কাছে রেখে যাচ্ছেন এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, আজ ছেলের বাবা দেশে ফিরেছে, 5-7 দিন তো বাবার কাছেই থাকবে, বাবাকে ওর বেশ পছন্দ, বাবা ফিরবে বলে সেও এক্সাইটেড। আমার ছেলের এক্সাইটমেন্টকে আমিও বেশ গুরুত্ব সহকারে নেই। দীর্ঘদিন যুক্তরাষ্ট্র থাকলেও নিয়মিত ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলতেন সাকিব খান। বুধবার দেশে ফেরার পর এক সংবাদ সম্মেলনে এই কথা জানান স্বয়ং কিং খানি। অভিনেতা বলেন, 9 মাস বাইরে থাকলেও ছেলের সঙ্গে দেখা হয়েছে, এমন না যে 9 মাস পর দেখা হচ্ছে। আবার আমি যার সন্তান তার সাথেও যে দেখা হয়নি ব্যাপারটা তা না। পৃথিবী ফাস্ট হয়ে গেছে, মোবাইলে ভিডিও কলে আমরা সবাই সবাইকে দেখেছি, আমার বাবাও আমাকে দেখেছে, আমিও আমার সন্তানকে দেখেছি, আমার মাও আমাকে দেখেছে। ছেলের জন্য খেলনা, চকলেট, যা যা পছন্দ করে জয় সব এনেছেন সাকিব খান। সম্মানিত দর্শক, সাকিব খানকে নিয়ে আপনাদের মতামত জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।